একটা ডিম ও এক কাপ সুজি দিয়ে নতুন একটা পিঠার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো ভিডিওটা শুরু করার আগে অনুরোধ করছি যারা এখনও পেজটাকে ফলো করেন নাই প্লিজ ফলো দিয়ে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে নতুন আবার আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসলাম সেটা হচ্ছে একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে নতুন একটা পিঠা রেসিপি তো চলুন শুরু করি তো প্রথমে এখানে একটা বড়ো সাইজের বাটি নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম আর ডিমটা অবশ্যই নর্মালে মানে হতে হবে কখনোই ঠান্ডা ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করা যাবে না দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণের চিনি এবং ওয়ান ফোর চা চামচ পরিমাণের লবণ মিষ্টি খাবারে একটু লবণ দিলে খুব সুন্দর একটা চিনির যে ব্যালেন্সটা সেটা খুব সুন্দরভাবে হয় এর জন্য আপনি আমি দেই আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে বেশ কিছুক্ষণ যাবত এটাকে আমি বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডিমের এই অংশটা একটা সাদা ফোমের মতো হচ্ছে এবং চিনিটা গলে যাচ্ছে আমি আসলে যত সহজভাবে বোঝানো যায় চেষ্টা করি তত সহজ করে বোঝানোর জন্য আপনার প্লিজ দেখে বুঝে নেবেন ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ ও দিয়ে দিলাম এক কাপ পরিমাণে সুজি আর সুজিটা এখানে আমি দুই ভাগ দুই ভাগে ব্যবহার করছি কারণ একসাথে সবগুলো সুজি দেওয়া যাবে না তো আমার কাছে মনে হয়েছে কিছুটা লিকুইডটি আছে তো আমি আরও হাফ কাপ পরিমাণে সুজি ব্যবহার করেছি তো টোটাল আমি দেড় কাপ সুজি এখানে ব্যবহার করেছি তারপর হচ্ছে এখানে সফট একটা ডোর মতো তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি ভালো করে একটু মতে নিয়েছি তারপর দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়ে আমি হাতটা ওয়াশ করে আসব এবং অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে দশ মিনিটের জন্য তারপর আমি দশ মিনিট পর ফিরে আসলাম আর এটা দেখেন অনেকটা সেট হয়ে গিয়েছে জাস্ট আমি হাতের সাহায্যে ছোট ছোট আপনার আলুর চপের মতো করে ছোট ছোট বল তৈরি করে নিব। তো মেজারমেন্ট কাপের যে এক টেবিল চামচের যে চামচটা আছে ওইটা দিয়ে আমি প্রত্যেকটা এরকম পিঠা বানিয়ে নিচ্ছি যাতে করে প্রত্যেকটা পিঠার সাইজ সম পরিমাণ হয় সেজন্য তো এভাবে একে একে সবগুলো পিঠা এখন আমি ডুবো তেলে ভেজে নিব এখানে চুলার মধ্যে একটা ফ্রাই প্যানে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি আর অবশ্যই এগুলোকে ডুবো তুলে ভাজতে হবে তবে একদম লো আছে ভাজতে হবে যাতে করে খুব ক্রিস্পি হয় এবং ভিতরটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায় প্রিয় দর্শক আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চা হতে হতে কিন্তু আপনারা ছেলে মেহমান আপ্যায়নের জন্য এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন ছোট বড় বাচ্চারা বুড়োরা সবাই অনেক বেশি পছন্দ করবে এই রেসিপিটা এত বেশি মজা হয়ে থাকে আমি যতবার বাসায় বানিয়েছি বাচ্চারা ভীষণ পছন্দ করেছে তো আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি কেউ নিরাশ হবে না আচ্ছা কথা বলতে বলতে এদিকে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে একটা পিঠা আপনাদেরকে এখন ভেঙে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে আর খেতে মার্শাল্লা এত মজা হয়েছে যা বলার বাইরে তো নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকে এখানেই এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম